মদর মোশারফ ভাই আছে না, মুই এক স্যার এর কাছ থেকে শিখে গেছি। আর মুই একটা সিরিয়াল করতেছিলাম দৌড় দ্য ট্রেন্ডি। কি কাজ করছেন? কাজ করতেছি, এটা হচ্ছে একটা ঈদের কাজ, বাট হচ্ছে আমার বন্ধু অনেক বিশ্বাসের একটা ঈদের কাজ করছে। আচ্ছা, কী কী কাজ করলেন যেগুলো ঈদের মধ্যে আসবে? ঈদে কয়েকটা কাজ করা হয়েছে, এর ভিতরে একটা কাজ করলাম হচ্ছে অঞ্জন আইচের আইলশা জয় ভাইয়ের সাথে, আর তাছাড়া কাজ করলাম হচ্ছে সাত পর্বের একটা কাজ করলাম, সেটার নাম হচ্ছে এখনও ফিক্সড হয় না, সর্দার রোকনে সারিকা আপু আছে, অ্যালেন ভাই আছে। তারপর হচ্ছে আমরা নেপালে কয়েকটা কাজ করলাম, ওইখানে ওই নাটকটার নাম হচ্ছে হলো লাভ ট্রিপ, ইমতু ভাই, সুপ্ত, আমি, রিসা চৌধুরী, নাদিয়া মিম, তারপর আমাদের শারমিন আখি, আর ডিরেক্টর ছিল নাজমুল রনি। ওইখানে কি ঠান্ডা বেশি ছিল? ভাই প্রচণ্ড লেভেলে ঠান্ডা ছিল, মানে 2 ডিগ্রি 3 ডিগ্রি সেলসিয়াস। আর ও ঠান্ডা লাগলে কি মানে আমরা এত মানে গরম গরম মানুষ, মানে ওই ঠান্ডা লাগে নাই, কারণ আমরা ওইখানে বেসিক্যালি 2-3 ঘন্টার বেশি ঘুমাই নাই, কারণ সকাল থেকে মানে আমরা টানা 10টা পর্যন্ত শ্যুট করছি, তারপরে হচ্ছে আমরা পার্টি শুরু হয়ে গেছে, আমরা বিভিন্ন জায়গায় যাই শুটিং টুটিং করলাম, খুব ভালো লাগছে, নেপাল খুব জোস টুর ছিল। খুঁজি দেখি শিখি গ্রামীণ ফোন 4G-তে এখনই গ্রামীণ ফোন। আপনি যে ক্যারেক্টারগুলো করেন সেই ক্যারেক্টারেই তো আছেন? না, ক্যারেক্টার মানে বেসিক্যালি তো সবাই বলে ক্যারেক্টার আর্টিস্ট বা এরকম কিছু, বাট এর ভিতরেও ভিন্নতা বা একটু ডিফারেন্ট টাইপের কিছু করার চেষ্টা করছি আর কি। ডিফারেন্সটা কেমন, নায়ক বা ওই টাইপের? বেসিক্যালি ওরকম কোনো ই না, যেমন যেগুলো নেপালে যেরকম যেটা যেটা করছি সেটা হচ্ছে ছেলেটা একটু বোকা থাকে, তো বোকা থাকার কারণে কিন্তু মানে ভেজালগুলিতে হচ্ছে, আর ওর কারণে সব কিছু সমাধান হচ্ছে। আর সিরিয়াল যেগুলি সিরিয়াল যেটা করতেছি সেটা হচ্ছে আমার অতি চালাক, তো একটাই বোকা একটা অতি চালাক, ডিফারেন্স তো গেল, এটা গেট আপেও গেল। আবার অনেক সময় ভাষার ভেরিয়েশন আছে, কোনো নাটকে বরিশালে ক্যারেক্টার করতেছি গেট আপ চেঞ্জ করে, আবার কোনো নাটকে করতেছি ঢাকায়া, আবার কোনো নাটকে করতেছি হচ্ছে আপনার কলকাতা দাদাবাবু, ওই তো ডিফারেন্ট আনা ট্রাই করি। এই ভাষার ক্ষেত্রে কি সমস্যা হয় না? ভাষাগুলো যেই ভাষাগুলো পারি সেগুলি নিয়েই করি, আর যেগুলি পারি না ওইগুলি নিয়ে আমি রিক্স নিই না। যেমন আমি নোয়াখালী পারি না, আমার বললো বলে আমি করতে পারবো না, আমি বরিশালটা পারি মোটামুটি ভালো, কলকাতারটা পারি, ঢাকায় পারি, সেগুলি আর নর্মাল যেগুলি সেগুলি তো হয়। আচ্ছা, কলকাতারটা কীভাবে শিখেছেন? কলকাতা আসলে হয়েছে কি দাদা, মানে সেটা ওদের নাটক ফাটক দেখতে দেখতে, কলকাতা দাদাদের ছবি মানে তাদের ফিল্ম দেখতে দেখতে হয়ে গেছে আর কি, সেটা করে ফেলি আর কি, হয়ে যায়। আচ্ছা, আর বরিশালেরটা? মুই আসলে এক স্যার কইতে চাইছিলাম কি, মুই বরিশালের বলতে চাই সেটা হচ্ছে মদর মোশারফ ভাই আছে না, মুই এক স্যার এর কাছ থেকে শিখে গেছি। আর মুই একটা সিরিয়াল করতেছিলাম দৌড় দ্য ট্রেন্ডি, এদিকে মদের যে অলিউল্লাহ রুমি ভাই আছে না, উড়েই না মরে হিগাই দিছে, তার আপনারে হিগাই দিছে, আর পুরো ঢাকায় তো আপনার বাড়ি। ওইটা আর কী কম, ওরা তো অনেক নাটক আছে, দেখে তার লাভ নাই কে আছে, চান্দে চান্দে কোয়ালাই আর কি, মানুষও দেখবার পারে, আমাবস্যা পূর্ণিমা তো আমার অসুবিধা নাই কে।